Dear students, welcome to BNIS Home School. My name is Mohammad Hanif, Assistant English Teacher, Bonastri National Ideal School. Dear student, today I will take the class on Holy Cross High School, item number 1, 2 and 3. This is a grammatical item. Okay, let us start. তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো 1 2 এবং 3 নাম্বার যেখানে তোমরা সম্পূর্ণ নাম্বারই পেতে পারো তাহলে চলো আমরা আজকের যে টপিকটা এটা নিয়েছি হলো হলি ক্রস গার্লস হাই স্কুল থেকে ঢাকা রিড দা ব্ল্যাঙ্কস উইথ দা ওয়ার্ডস ফ্রম দা বক্স ইউ মে নিড টু চেঞ্জ দা ফর্মস অফ সাম অফ দা ওয়ার্ডস You may need to use one word more than once. একটা ওয়ার্ডকে তুমি একাধিকবার ব্যবহার করতে পারবে তাহলে চলো প্রথমে এখানে উইথ ক্লু দিয়ে ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেওয়া আছে অর্থাৎ তোমাকে যেটা করতে হবে সেটা হলো উপরের থেকে বিভিন্ন তথ্য নিয়ে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে তারপর ওয়ান নম্বরটা শুরু করি এ বি সি ডি ই এই নম্বর দেখো দেওয়া ছিল দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অ্যান্ড আদার ড্যাশ ইজ কজিং ড্যাশ দ্য ভেরিয়াস প্লান্টস অ্যান্ড অ্যানিমালস এভরি ডে দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট জঙ্গলের ধ্বংস এবং অন্যান্য সারাউন্ডিংস আশেপাশের যে জিনিসগুলো আছে এগুলো যখন ধ্বংস হবে তখন ইজ কজিং দ্য ড্যাশ অফ ভেরিয়াস প্লান্টস অ্যান্ড অ্যানিমালস তখন কী হবে the dash of various plants the extinction of various plants and animals every day তো এখানে প্রথমে আমরা উত্তরটা পেলাম হলো সারাউন্ডিংস তাহলে প্রথম এ নম্বর আনসার হবে সারাউন্ডিং সারাউন্ডিং তারপরে আসো বি নম্বর হলো কজিং দ্য এক্সটিংশন অফ এক্সটিংশন হলো ধ্বংস বা বিলুপ্তি বিভিন্ন প্রাণী এবং গাছপালার বিলুপ্তি ঘটবে তো দেখো এখানে তাহলে এটা হবে এক্সটিংশন সি নম্বর দেখো ইন দ্য লাস্ট 25 ইয়ার্স অ্যালোন দ্য ওয়ার্ল্ড হ্যাজ লস্ট ওয়ান থার্ড অফ দ্য ন্যাচারাল ওয়েলথ অর্থাৎ শুধুমাত্র পঁচিশ বছরে পৃথিবী তার তিন ভাগের এক ভাগ প্রাকৃতিক সম্পদকে হারিয়ে ফেলেছে ফরেস্ট আর বিং ড্যাশ ডাউন ফরেস্ট আর বিং কাট ডাউন এবং গাছ কেটে ফেলা হচ্ছে কাট ডাউন মোর ওভার দে আর বিং বার্নড রেজাল্টিং ইন অ্যান্ড ড্যাশ ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আলটিমেটলি দ্য ওয়াটার লেভেল ইজ ড্যাশ অ্যাজ এ ড্যাশ অফ গ্লোবাল ওয়ার্মিং তাহলে কী হবে মোর ওভার দে আর বিং বার্নড রিকলেসলি অর্থাৎ তাদেরকে উদাসীনভাবে পুরানো হচ্ছেন রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড আলটিমেটলি দ্য ওয়াটার লেভেল ইজ রাইজিং অ্যাজ এ কনসিকোয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বা বৈশ্বিক উষ্ণতার কারণে তাহলে আমরা ডি নাম্বার পেলাম হলো বার্নড অফ দে আর বিং বার্নড রিকলেসলি এবং ই নম্বর আমরা পেলাম হলো ইনক্রিজ এফ নম্বরে আসো এফ নম্বর হবে হলো দ্য লেভেল ইজ রাইজিং যদি এখানে রাইজ আছে গ্রামার অনুযায়ী এখানে আইন যোগ করতে হবে অর্থাৎ তুমি গ্রামাটিক্যাল প্রয়োজন হলে সেটাকে চেঞ্জ করতে পারবে রাইজিং এবং জি নম্বর হলো অ্যাজ এ কনসিকোয়েন্স অফ অ্যাজ এ কনসিকোয়েন্স অফ ইস নম্বর দেখো
It is expected that the new century will face an overwhelming environment disaster. It is therefore expected to check the reckless pollution of the environment. It is therefore Reykjavik, it is necessary to check the reckless pollution of the environment. তাহলে আমরা এস নম্বর কি পেলাম? It is expected that it is প্রত্যাশা করা হয় যে it is expected that এবং আই নম্বরে আমরা পেলাম হলো it is expected that the new century নতুন শতাব্দী will face সম্মুখীন হবে overwhelming environmental disaster. It will be disaster or the prakritik biporjoy sammukhin hobe ebong it is therefore that it is necessary to check the reckless pollution of the environment. এখন আসো আমরা দুই নম্বরটা করব, নিচে এক নম্বরটা বুঝতে পেরেছো? দুই নম্বরে চলে যাও, আমরা এক নম্বরটা মুছে দিব। এটার মধ্যে কোনো ক্লু থাকবে না, অর্থাৎ তুমি যে কোনো সিনোনিম এখানে ব্যবহার করতে পারবে। ম্যানস ড্যাশ ডিপেন্ড অন হিস ওয়ার্ক, মানুষের সম্মান ম্যানস ডিগনিটি man's dignity depends on his work, তার কাজের উপরে নির্ভর করে। man is social being, মানুষ হলো সামাজিক জীব। on earth we should not be irrational, আমাদের যুক্তিহীন হলে হবে না বা হওয়া উচিত না। he is to dash for others, he is to work, তাকে কাজ করতে হয় for other, তাকে অন্যের জন্য কাজ করতে হয়। হি শুড নট বি ড্যাশ, হি শুড নট বি প্রাউড, ইফ হি ইজ অ ব্লু ব্লাড, যদি সে সম্ভ্রান্ত বংশেরও হয়। হি শুড ড্যাশ টু হেল্প এনি ক্লাসেস অফ ম্যান, হি শুড ট্রাই টু হেল্প এনি ক্লাসেস অফ ম্যান। দ্য ম্যান হুম he is helping may be inferior, অর্থাৎ সে নিকৃষ্ট হতে পারে টু হিম তার কাছে বাই বার্থ জন্মের দিক থেকে। বাট হি শুড নট ড্যাশ দ্যাট, হি শুড নট ফরগেট দ্যাট, হি শুড নট ফরগেট দ্যাট অল আর ইকুয়াল, সবাই সমান। হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ, সবারই একই রক্ত মাংস আছে। অ্যাজ দ্য অ্যাবভ মেনশনড লোক, অর্থাৎ উপরে উল্লিখিত যেই ব্যক্তির কথা বলা হচ্ছে। উই শুড ড্যাশ, ইউ শুড স্যাক্রিফাইস, উই শুড স্যাক্রিফাইস আওয়ার লাইফস ফর আদার্স বেটারমেন্ট অথবা ওয়েলফেয়ার। আদার্স বেটারমেন্ট অর্থাৎ অন্যের মঙ্গলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন তিন নম্বরটা করব, তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আসো তিন নম্বরটা দেখো, এখানে মেক ফাইভ সেন্টেন্সেস ইউজিং পার্ট অফ দ্য সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো, নিচে যেই সেন্টেন্সগুলো দেওয়া আছে পার্ট অফ দ্য সেন্টেন্স এগুলোকে আমরা একত্রিত করে তারপরে আমরা সেন্টেন্স তৈরি করবে পাঁচটি। প্রথমে আসো আমরা এই নম্বর সেন্টেন্সটা দেখো, এডুকেশন হ্যাজ থ্রি বেসিক অবজেক্টিভস, ইন্টেলেকচুয়াল, ফিজিক্যাল অ্যান্ড মরাল। তাহলে প্রথমে হবে এডুকেশন হ্যাজ থ্রি বেসিক অবজেক্টিভস,
Shulki intellectual. Intellectual, physical and moral. Vinomare asho. Devatholo, the intellectual objective includes the study of such things as languages, science and social studies. Tale amra dui number lekhbo the intellectual objective include the study such things as languages, science and social studies. তারপর আসলে সি নম্বর দেখো এখানে দেওয়া আছে হলো দ্য ফিজিক্যাল অবজেক্টিভ। দ্য ফিজিক্যাল অবজেক্টিভ কি? দ্য ফিজিক্যাল অবজেক্টিভ ইনক্লুডস লার্নিং টু বি স্ট্রং ইন মাইন্ড অ্যান্ড বডি। দ্য ফিজিক্যাল অবজেক্টিভ ইনক্লুড learning to be strong in mind and body. তারপর শুদ্ধি নম্বরে দেওয়া আছে হলো for the third objective, moral growth. For the third objective, moral growth. We learn to be good citizen. Good citizens. তারপর আসো লাস্ট অফ অল এই নম্বরটি দেখো। অল থ্রি অবজেক্টিভস এই তিনটারই উদ্দেশ্য আর উদ্দেশ্য হয় নেসেসারি টু মেক এ ওয়েল রাউন্ড পার্সন। Necessary to make well-rounded person. Dear students, this is the answer of the grammatical items 1, 2 and 3 number item. So I hope all of you have understood the grammatical item. আজ এখানে বিদায় নিব, আশা করি
সবাই মনোযোগ দিয়ে বাসা পড়ালেখা করছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।